প্রিয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা তোমাদের জন্য দেখো তোমাদের তৃতীয় সেমিস্টার আমরা শুরু করতে চলেছি একদম অন্য অন্যরকম একটা কোর্স শুধুমাত্র তৃতীয় সেমিস্টার ছাত্রদের জন্য যাবতীয় ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ছো তৃতীয় সেমিস্টার তোমাদের জন্য স্পেশাল ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা যে নতুন কোর্স লঞ্চ করছি হ্যাঁ ঠিকই শুনছো অনলাইন কোর্স লঞ্চ করছি তৃতীয় সেমিস্টারের জন্য এই কোর্সে কি কি থাকছে যাবতীয় তথ্য আলোচনা করে শোনো তোমাদের চারটে পেপার রয়েছে থার্ড সেমিস্টারে জিওমরফোলজি রিসোর্স পপুলেশান ইভিএস এবং যেটা এসিসি পেপার রয়েছে সে পেপার রয়েছে চারটে পেপার এই চারটে পেপারের আমাদের টোটাল কোর্স যেখানে প্রায় থাকবে পঞ্চাশটা লেকচার ক্লাস প্রত্যেকটা টপিকের ওপর পিডিএফ নোটস নাইনটি নাইন পার্সেন্ট সিলেবাসকে কভার করা হবে নাইনটি নাইন পার্সেন্ট কেন লিখেছি কারণ কিছু কিছু জিনিস হয় কিছু প্রজেক্ট ফাইল হবে সেগুলো হয়তো কলেজ থেকেই করিয়ে দেবে সেগুলো কলেজের উপর নির্ভর করে তাই নাইনটি নাইন পার্সেন্ট লিখেছি নাইনটি নাইন পার্সেন্ট সিলেবাসকে কভার করা হবে এবং অনলাইন সাপোর্ট দেওয়া হবে তোমাদেরকে কোনো প্রবলেম হলে কোনো অ্যাপের প্রবলেম হলে পেমেন্টের প্রবলেম হলে তোমাদেরকে অবশ্যই সেই সাপোর্টটা তোমরা পাবে এই যে কোর্স ফি সেই কোর্স কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে যারা অ্যাডমিশান নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমার যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো আমাদের যে কোর্স এই যে পুরো যে ব্যাপারটা বললাম চারটে টপিক রয়েছে চারটে টপিকের মোট কোর্স ফি রাখা হয়েছে হাজার টাকা ওয়ান থাউজেন্ড অনলি এবং শুধু তাই নয় এক হাজার টাকার মধ্যে তুমি তুমি ইনস্টলমেন্টে দিতে পারবে দুটো ইনস্টলমেন্ট করা হয়েছে পাঁচশো পাঁচশো করে ঠিক আছে যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয় এবং পড়াশোনাতে রকম প্রবলেম না হয় এই যখনই পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিশান নেবে প্রথমে দুটো দুটো তুমি ক্লাস অ্যাক্সেস করতে পারবে যে কোনো দুটো তারপর যখন আবার পরের ইনস্টলমেন্ট দেবে পরে দুটো ক্লাস অ্যাক্সেস করতে পারবে আস্তে আস্তে তো এই হচ্ছে পুরো প্রসিডিওর আমাদের অনলাইন ক্লাসের অনলাইন কোর্স এটা এবছর প্রথম লঞ্চ করছি কারণ একটাই কারণ কারণ আমি থার্ড সেমিস্টারের যে সমস্ত ইউনিভার্সিটির ক্লাসগুলো করাচ্ছি যেমন কলকাতা সেগুলো লাইভ ক্লাস করায় কিন্তু সেগুলোতে প্রবলেম কি হয় মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সি সিলেবাসটা অনেকটাই আলাদা ঠিক আছে তো সে কারণে কি হয় আমাদের ক্লাসের মেনটেন করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল সে কারণে না যারা নর্থ বেঙ্গল তারা আমার কাছে বারবার বলছে দাদা আমাদের ইউনিভার্সিটি আলাদা করে ক্লাস করান দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটি তো আলাদা করে ক্লাস করানো সম্ভব নয় এটা তোমরাও জানো একজন মানুষের পক্ষে কতটা সময় দেওয়া সম্ভব বলো সেই কারণে আমি এই ডিসিশনটা নিয়েছি যাতে আমি লেকচার ক্লাসগুলো যদি একটা কোর্স আকারে লঞ্চ করতে পারি এবং সেটা অ্যাফোর্ডেবল ফিস মাধ্যমে তোমরা মাসে তিনশো করে ফিস দিচ্ছিলে সেই জায়গায় আমি হাজার টাকাতে পুরো কোর্স রেখে দিয়েছি পুরো থার্ড সেমিস্টার এতে তোমাদের যখন খুশি তুমি ক্লাস দেখবে তুমি পিডিএফ নোটস ইউজ করবে পুরোটাই হ্যাঁ এবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি তোমার তার জন্যে আছি ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে তোমার প্রবলেম অবশ্যই সলভ করার চেষ্টা করব কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবে সেটাও বোঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অর্থাৎ সাপোর্ট থাকবে তোমাদের অনলাইন সাপোর্ট কিন্তু তোমাদের ক্লাসগুলো হবে লেকচার ক্লাস রেকর্ডিং ক্লাস এবং পিডিএফ নোটস পুরো সিলেবাসকে কভার করবে ঠিক আছে উইথ প্র্যাকটিক্যাল ল্যাব যেটা আছে সেটাকেও তা এই হচ্ছে পুরো আমাদের কোর্স কেমন লাগলো তোমরা বলো তোমরা প্লিজ যদি নর্থ বেঙ্গল কেউ ছাত্র এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তোমার বন্ধু বান্ধবীর কাছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে ভিডিওটা শেয়ার করো এই কোর্সটি নতুন লঞ্চ করেছে তাতে তোমাদের ভালোবাসাতে এই কোর্স আরও বেশি করতে পারি পুরো ভবিষ্যতে অন্য ইউনিভার্সিটির জন্য এরকম কোর্স লঞ্চ করতে পারি যাতে যারা মধ্যবিত্ত পরিবারের ছাত্র রয়েছ প্রতি মাসে হাজার টাকা ফিস দিয়ে পড়তে হয় হাজার টাকা প্রত্যেক মাসে ফিস দিয়ে পড়তে হয় সেই জন্য আমরা লঞ্চ করেছি হাজার টাকায় পুরো কোর্স ফি যদি তুমি ছ মাস ধরো মিনিমাম ছ মাসের একটা কোর্স তাহলে তুমি দেখে নাও মাসে কত টাকা করে পড়ছে দুশো টাকাও নয় যেটা ন্যূনতম একটা ফিস সেটা করেছি এবং যাতে তোমরা সবাই এটা অ্যাক্সেস করতে পারো সেই জন্য ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দিয়েছি বলো তোমাদের জন্য এটা করতে পেরেছি তোমরা প্লিজ এই কোর্সকে একটুকু আগ্রহ দাও যাতে ভবিষ্যতে আমরা এই কোর্সকে আরও বেশি এনহ্যান্স করতে পারি তোমাদের জন্য প্লিজ এটাকে সাপোর্ট করো আমাদের এই কোর্সকে তাহলে অবশ্যই তোমরা এই কোর্সে এনরোলমেন্ট নিয়ে নাও আর দেরি না করে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও আমাদের এই কোর্সের জন্য কেমন লাগলো প্লিজ জানাও যদি কোনো তোমার মতামত থাকে সেটাও কমেন্টে জানাও যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদের এই কোর্সের ব্যাপারে কারণ দেখো প্রথম কোর্স লঞ্চ করছি কোনো ভুলভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে প্লিজ কমেন্টে জানাও আর সেই সঙ্গে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে শেয়ার করে দিও ভিডিও শেষ করলাম ধন্যবাদ